আমরা তো এলাকার স্থানীয় সকাল 10টার দিক শুনতে পেলাম নাকি গৌরাঙ্গ এবং তার স্ত্রী মারা গেছে। তখন ফার্স্ট টাইম আসলাম, আসার পরে দেখি যে ছেলের হাত কাটা, মানে জানা মতে এই ছেলে এবং ছেলের ওয়াইফের মধ্যে বনি বনে ভালো হয় নাই, সবসময় ঝগড়াঝাটি লেগেই থাকত এরকম। আমি আসলাম যখন তখন বহু লোকের সমাগম, তো যাই হোক আমি আইসাহের আগে ভিতরে গেলাম, যা দেখি যে দুইটা দুই সাইডে দুইটা লাশ পইরা আছে, একটা মহিলা একটা পুরুষ। তখন আমি ওই অবস্থায় তখন আমি সরাসরি বেলকুচি থানা ওসি সাহেবকে ফোন দিলাম যে আমার ওয়ার্ডে কামারভাড়া ঘোষবাড়ি নামে একটা মহিলা একটা পুরুষ এরকম অ্যাক্সিডেন্ট ঘরের ভিতরে আছে, পইরা আছে আর কি, তাদের শরীরে রক্ত আছে। তো তখন কইলো যে ঠিক আছে আমি প্রশাসন পাঠা দিতেছি। তো দেখ তারা মনে হয় 10-15 মিনিটের মধ্যে তারা চলে আসলো, প্রশাসন আসলো, তাদের সাথে আমি ঢুকলাম। তারা দেখলো ওই ছেলেটার দুই হাতে আমরা রক্ত পাইছি আর কি, দুই কপ যায়। আর মেয়েটার যেহেতু মহিলা মানুষ, তখন কোনো মহিলা ছিল না, মহিলাকে দেখাও হয় নাই। তখন আমরা দেখতেছি তখন সিআইডি আইছে, তারা এটা পরীক্ষা করতে চান কোন অবস্থা হবে এটা তারাই বলতে পারবো না। ঝগড়া ঝাটির কথা আমরা তো এসে শুনলাম তার মায়ের কাছে, ছেলেটার মায়ের কাছে শুনলাম যে এদের নাকি স্বামী স্ত্রীর মধ্যে পরে পরে এটা ঝগড়া লাগে আর কি, এটাও ছেলের মার মুখের কথা। আমরা জানি না কিভাবে সেটা মারা গেছে, আমরা ছিলাম আমার রুমে, আমি শুয়েছিলাম মা রুমে, মা এটা আর বাবা এদের রুমে। তখন মা সকালে আইসা এদের ডাকছে, ওঠে না রাত, তখন অনেক রাত বেলা হয়ে গেলো, এর জন্য মা বাবাদের শব্দ করে না, প্রত্যেকদিন ডাকে কথাবার্তা বলে, ভুলতেছি বা একটা বলে, কিন্তু আজকে কোন কথাই বলতেছে না। পরে মা ওই পাশে রুমের দিয়ে কষ্ট করে ঢুকে পরে গেট দরজা মজা খুলে দেয়, সিকুর দিছে মা। পরে আমরা সবাই গেলাম, আমি তো শুয়ে গেছিলাম, দৌড় দিয়েছিলাম, তারপর যা দেখি এরকম অবস্থা। আজকে আনুমানিক 10:30 কি 10টার দিকে আমরা সংবাদ পাই যে এই
বাসায় স্বামী স্ত্রী দুজনের লাশ পড়ে আছে। তো আমরা সাথে সাথে চলে আসি ঘটনাস্থলে। আমরা এসে দেখি যে স্ত্রীর লাশ খাটের উপরে এবং স্বামীর লাশ খাটের নিচে বা ফ্লোরে পড়ে আছে। তো আপাতদৃষ্টিতে মানে এখনই কোনো কিছু বলা যাচ্ছে না, আমরা শ্রদ্ধাল করছি। এখানে সিআইডি আসছে, পিবিআই আসছে, আমরা জেলা পুলিশ কাজ করছি এবং বিষয় তদন্তের পরে সব কিছু বলা যাবে। আপাতত এখন ফাইনাল কোনো কিছু বলা যাচ্ছে না এটাই আর কি। এবং আমরা আইনগত যে পদ্ধতি এটা আমরা এখন সম্পন্ন করছি আর কি।